মা আমার খুব খিদে পেয়েছে, চলো না বন থেকে একটা বাঘ ধরে খাই। তুমি তো দেখি এতদিন বাঘের দুধ খেয়ে খেয়ে এখন বাঘের মতো মাংসাশী হয়ে উঠেছ, আর আশেপাশে যত বাঘ ছিল তাও তো খেয়ে ফেলেছ, এখন আবার আমি বাঘ কোথায় পাবো? আমরা তো অনেকদিন থেকেই এই মাঠের ঘাস খাচ্ছি, আর খেতে খেতে তো ঘাসগুলো অনেকটাই কমে এসেছে। এভাবে যদি আমরা বাকি ঘাসগুলো খেয়ে ফেলি তাহলে তো এক সময় এই মাঠ ঘাসবিহীন হয়ে যাবে, তখন আমরা কি খাবো? হ্যাঁ সোনা, তুমি একদম ঠিক বলেছ, আমার মাথায় তো একবারও এ কথা আসেনি। শুনেছি বনের অপরে একটা বড় মাঠ আছে, সেখানে নাকি অনেক কচি কচি ঘাসও আছে, আমরা বরং এরপর থেকে ওই মাঠেই যাব ঘাস খেতে। তাহলে মা চলো না আজ আমরা সেখানে যাই। না সোনা, আজকে তো এখানে যাওয়া সম্ভব না, কারণ আজ সেখানে যেতে যেতে রাত হয়ে যাবে, তাই আজ এখানে যতটুকু ঘাস আছে তাই দিয়ে আমরা আমাদের পেট ভরে নেই। ঠিক আছে মা, আমরা তাহলে আজ এখানকার ঘাস খেয়ে আমাদের পেট ভরাই। এরপর গরু আর তার ছানা সেই মাঠে ঘাসগুলো খেতে থাকে। গরুর খাওয়া শেষ হলে সে তার ছানাকে বলে, আমার লক্ষ্মী সোনা, তোমার খাওয়া কি শেষ হয়েছে? আমাদের তো বাড়ি যেতে হবে। হ্যাঁ মা, যা ঘাস ছিল সব খাওয়া শেষ। আচ্ছা চলো তাহলে, এই দিকে যে সন্ধ্যা হয়ে গেছে। গরু তার ছানাকে নিয়ে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে গরু তার ছানাকে নিয়ে সে মাঠে যায় ঘাস খেতে। মনে হয় এটাই সেই মাঠ, চারদিকে কত তাজা কচি ঘাস। শালু, আমার লক্ষ্মী সোনা, তোর যত খুশি তুই তত ঘাস খা। হ্যাঁ মা, চারিদিকে তো অনেক কচি ঘাস, তবে জায়গাটা চারিদিকে যে অনেক জঙ্গল, যদি কোনো বাঘ আসে আর আমাদের খেয়ে নেয়? শালু মা আমার, এভাবে ভয় পেলে কি চলবে? বিপদ তো অনেক আসবে, তবে বিপদের সময় ঘাবড়ে না যে ঠান্ডা মাথায় বিপদ থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে, বুঝলি? তুই এসব ভাবিস না, পেট ভরে ঘাস খা, আমি তো পাশেই আছি। আচ্ছা মা। এরপর তারা মামে ঘাস খেতে শুরু করলো। সেই বনে বাস করত এক বাঘ, বাঘের সঙ্গী ছিল শিয়াল। বাঘ যেখানেই যেত শিয়ালও তার সাথেই সেখানে যেত। বাঘ মামা, ও বাঘ মামা। কে? ও শিয়াল ভাগ্নে যে, আয় আয়। সে কি মামা, তুমি এখনো ঘুমাচ্ছ? শিকার করতে যাবে না? চলো চলো শিকার করতে যাই। ভাগ্নে, আজ আমার শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তবে তুই যখন বলছিস তখন চল তাহলে। এই না হলে আমার বাঘ মামা। শিয়াল আর বাঘ শিকারের উদ্দেশ্যে বের হয়, আর কিছু পথ যাওয়ার পর তারা পৌঁছালো সেই মাঠের কাছে, যেখানে গরু ও তার ছানা ঘাস খাচ্ছিল। শিয়ালের চোখে গরু আর তার ছানাকে পড়ে। দেখো দেখো বাঘ মামা, ওই মাঠে একটা গরু আর তার ছানা ঘাস খাচ্ছে। হ্যাঁ রে ভাগ্নে, তাই তো দেখছি, একসাথে দুটো গরু। ভাগ্নে, ওদের দেখে যে আমার পেটের খিদা বেড়ে যাচ্ছে। তাহলে মামা দেরি কিসে, চলো তাহলে ওদের ঘাড় মটকাতে। হ্যাঁ রে ভাগ্নে চল। মা দেখো, একটা বাঘ আর শিয়াল ওরা যে আমাদের দিকে এগিয়ে আসছে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। না সোনা, আমরা এখনই এখান থেকে পালাতে পারবো না, আমাদের মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে বাঘ আর শিয়ালকে তাড়াতে হবে। আমার লক্ষ্মী সোনা ভয় পেও না, আমি দেখছি কি করা যায়। তোদের দেখছি খুবই সাহস, ঘাস খেতে খেতে এখান পর্যন্ত চলে এসেছিস, কিন্তু এখন তো তোদের আমি খাবো। কতদিন হলো কচি গরুর মাংস খাই না, বর্ণ ছাগল খেতে খেতে মুখের সারটাই যেন চলে গেছে। এই কচি বাছুরটাকে দেখে যে আমি আর লোভ সামলাতে পারছি না, আমি এখনই তোদের ঘর মটকাবো। ব্যাগ মামা, আজ ভালোই ভোজন হবে, হুক্কা হুয়া।
বাঘ ভাইয়া, ও বাঘ ভাইয়া, আমার এই কচি ছানাটার গায়ে কতটুকুই আর মাংস হবে বলো তো দেখি, তার চেয়ে বরং তুমি আমাকেই খাও, দয়া করে আমার ছানাকে তুমি ছেড়ে দাও। আমাকে বোকা বানাচ্ছিস? আমি এত বোকা না বুঝলি? সামনে কচি গরু থাকতে কিনা আমি খাবো বুড়ো গরুর মাংস? বাঘের মুখে এমন কথা শুনে গরু মনে মনে ভাবতে লাগে, এই বাঘ বেটা তো দেখি কোনো কথাই শুনছে না, মনে হচ্ছে অন্য কোনো উপায়ে বাঘকে এখান থেকে তাড়াতে হবে। তখন গরু বাঘকে বলে, আচ্ছা বাঘ ভাইয়া, তুমি তাহলে আমার ছানাকেই খেও, কিন্তু তার আগে তোমাকে আমার ছানার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। এ আর এমন কি ব্যাপার, আমার বাঘ মামা অনেক দয়ালু, সে তোমার ছানার শেষ ইচ্ছা পূরণ করবে, বলো দেখি তোমার ছানার শেষ ইচ্ছাটা কি? আমার ছানার শেষ ইচ্ছা হলো ও বাঘের দুধ খেতে চায়, তুমি বরং ওকে কিছুদিন বাঘের দুধ এনে খাওয়াও, আর দুধ খেয়ে ও আরো মোটা হয়ে উঠবে আর শরীরে মাংস বাড়বে, তখন নয় তুমি আমার ছানাকে খেও, এতে তোমারই লাভ হবে। হুম, তোর কথাটা একদমই ফেলে দেওয়ার মতো না, যা তোর ছানার শেষ ইচ্ছে আমি পূরণ করব, তবে আমি 5 দিন তোর ছানার জন্য দুধ নিয়ে আসব, এর বেশি নয়, আর এই 5 দিন আমার ভাগ্নে যে দুধ দিয়ে আসবে। ঠিক আছে ভাইয়া, তাই হোক। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই, আমাদের আবার নতুন শিকার ধরে খেতে হবে। এই বলে বাঘ ও শিয়াল সেখান থেকে চলে যায়। খুব বাঁচা গেল, আর একটু হলে তো বাঘ আর ওই শিয়ালের খাবার হতাম। আমার লক্ষ্মী সোনা, এসব কথা এখন বাদ দাও, চলো আজকের মতো আমরা বাড়ি ফিরে যাই। তারপর গরু তার ছানাকে নিয়ে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে বাঘের কথা মতো শিয়াল আসে গরুর ছানার জন্য দুধ নিয়ে। এই নে বাঘ মামা, তোর ছানার জন্য বাঘের দুধ পাঠিয়েছে, এই দুধ খাইয়ে তোর ছানাকে স্বাস্থ্যবান করে তোল। ঠিক আছে শিয়াল মামা। গরুর এ কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল। এভাবে প্রতিদিন শিয়াল আসত বাঘের দুধ নিয়ে। 5 দিনের দিন গরুর ছানা তার মাকে বলে, মা, বাঘের কথা মতো তো 5 দিন আমি দুধ খেলাম, এবার কি বাঘ সত্যি সত্যি আমাকে খেয়ে ফেলবে? না সোনা, মায়ের উপর বিশ্বাস রাখো, ওই বাঘ তোমার কিছুই করতে পারবে না, চলো আমরা আবারও আগের মতো মাঠে গিয়ে ঘাস খাবো। এই বলে গরু ও তার ছানা রওনা হলো বনের সেই মাঠের দিকে। মাঠে গিয়ে গরু তার ছানাকে বলে, আমার ছানা, তোমাকে আমি যা শিখিয়ে দিলাম বাঘকে দেখলে তুমি তাই বলতে শুরু করবে, কেমন? আচ্ছা মা। কিছুক্ষণ পর বাঘ ও শিয়াল যখন সেখানে যাচ্ছিল তখন গরুর ছানা তার মাকে বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, চলো না বন থেকে একটা বাঘ ধরে খাই। তুমি তো দেখি এতদিন বাঘের দুধ খেয়ে খেয়ে এখন বাঘের মতো মাংসাশী হয়ে উঠেছ, আর আশেপাশে যত বাঘ ছিল তাও তো খেয়ে ফেলেছ, এখন আবার আমি বাঘ কোথায় পাবো? আরে একই কাণ্ড, ও তো দেখি বাঘের দুধ খেতে খেতে বাঘ খাওয়াই শিখে গেছে। তাহলে আজ যে বাঘটা আমাকে খেতে আসবে আমি ওকেই ধরে খাবো, তবে এই কথাটা যেন ওই বাঘ জানতেও না পারে। সে কি বাঘ মামা, এই গরু ছানাতে তোমাকেই খাওয়ার পরিকল্পনা করছে, বাঁচতে চাইলে এখান থেকে পালাও। হ্যাঁ ভাগ্নে, চল তাড়াতাড়ি চল, নইলে যে এই গরু ছানা আমাকেই খেয়ে ফেলবে। এরপর বাঘ আর শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে গরুর ছানা তার মাকে বলে, মা, তোমার বুদ্ধিটা যে কাজে লেগেছে, বাঘ যে ভয় বন থেকে পালিয়েছে। বিপদ তো অনেক আসবে, তবে বিপদের সময় ঘাবড়ে না যেয়ে ঠান্ডা মাথায় বিপদ থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে, বুঝলি?